দেখে তো মনে হয় তুমি এখানকার দারোয়ান এই বাড়ির দারোয়ান তুমি না এটা আমার চাচার বাসা না আমি দারোয়ান সাদেক সাহেব তোমার চাচা না আই তোমার দেশের বাড়ি কোথায় তোমার দেশের বাড়ি কোথায় বলো সিলেট সিলেট আর সাদেক সাহেবের বাড়ি হচ্ছে নোয়াখালী তোমার চাচা হয় না আর এই বাড়ির দিকে তাকাতে হবে কোন সব সময় এই বাড়িতে কি লাড্ডু ঝুলানো আছে সব সময় তাকায় থাকতে হবে আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি শেষবারের মতো বলে দিতেছি যদি দেখি এই বাড়ির দিকে তাকায় আছো হাতের কাছে যা পাবো তাই মেরে কিন্তু তোমার মাথাটা ফাটাই দেব বিয়াদব ছেলে কোথা কার আমি কিন্তু বাংলায় বলতেছি খবরদার বলে দিতেছি উনার নাম রুমেল কোনো এক জানা অজানা কারণে উনি এই বাড়ির সামনেই সারাক্ষণ বসে থাকেন না মানে অনেক সুন্দর বাড়ি হ্যাঁ তো আমার চাচা একটা বাড়ি বানাবে তো তো ঠিক সেই মডেলের বাড়ি বানাবে তো আসলাম দেখতে আর কি ইঞ্জিনিয়ার কে বানাইছে আমার ভাই কথা বলবেন না কথা বলবো না কই যা হইতেছে সামনে তো আমার তো কাজ আছে ওইদিকে ওইদিকে যাইতে হলে একসাথে আগাই দিই আমি কোথায় যাইতেছি আপনি জানেন এই শুনলাম না মাত্র বলেন নিউ মার্কেট মিরপুর দিকে না ওইদিকে কাজ আমার কোথায় যাবেন না ওইখানে একা যাবে ভালো না চলেন না না অসুবিধা নেই আপনি আগে দিতে চাইলেন না অসুবিধা নেই ফের হবে কখন দুচোখ কেমন ঘোরা শেষ দুচোখে মানে দুচোখটা কেমন লাগলো আচ্ছা তোমার সমস্যাটা কি হ্যাঁ রাতে দিনে সবসময় এখানে বসে থাকো প্রবলেমটা কি তোমার হ্যাঁ না মানে এলাকার অন্য কোথাও ছায় নাই খুব সুন্দর জায়গা ছায় এই জন্য বসে একটা চর মেরে তোমার একেবারে 32টা দাঁত ফালাই দিব বেয়াদব ছেলে কথা কার আমার সাথে ফাজলামি করো দেখে তো মনে হয় তুমি এখানকার দারোয়ান এই বাড়ির দারোয়ান তুমি না এটা আমার চাচার বাসা না দারোয়ান সাদেক সাহেব তোমার চাচা না আই তোমার দেশের বাড়ি কোথায় তোমার দেশের বাড়ি কোথায় বলো সিলেট সিলেট আর সাদেক সাহেবের বাড়ি হচ্ছে নোয়াখালী তোমার চাচা হয় না আর এই বাড়ির দিকে তাকাতে হবে কোন সব সময় এই বাড়িতে কি লাড্ডু ঝুলানো আছে সব সময় তাকায় থাকতে হবে আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি শেষবারের মতো বলে দিতেছি যদি দেখি এই বাড়ির দিকে তাকায় আছো হাতের কাছে যা পাবো তাই মেরে কিন্তু তোমার মাথাটা ফাটাই দিব বিয়াদব ছেলে কোথা কার আমি কিন্তু বাংলায় বলতেছি খবরদার বলে দিতেছি Thank you.